আমানতের যে হকদার তার কাছে আমানত দিয়ে দাও। যে যেই চেয়ারে বসার যোগ্য সে যদি ওই চেয়ারে বসতে পারে এটাই আমানতদারিতা, ঠিক কি না? আর যে যেই চেয়ারে বসার যোগ্য না তারে ওই চেয়ারে বসাইলে তখনই আমানতের খেয়ানত হয়ে যায়। আমাদের দেশে এরকম হয় কি হয় না? যোগ্যতা নাই মাগার চেয়ার ছাড়বার চায় না, আছে না নাই? আমানতের খেয়ানত, এটা কেয়ামতের। আবার বলেন, আমানতের খেয়ানত এটা। ইযা দুইয়াতিল আমানাতু ফানতাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহর হাবিব বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস সাআ, যে লোক যে চেয়ারে বসার যোগ্য না তারে ওই চেয়ারে বসাই দিলে আমানতের খেয়ানত হয়ে যায়। আমরা যেন কখনো আমানতের খেয়ানত না করি, আমরা যেন আল আমিন হতে পারি, দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি। মক্কা শহরের সবচাইতে আমানতদার ছিলেন বিশ্বনবী। এই বিশ্বনবীর উপাধির নামে আজকে আমাদের মাইকের নাম আল আমিন মাইক। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহর জন্য আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আল্লাহ বলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো আমি শাস্তি দেব। জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর, আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত, সব সময় ধরবে না, মাইট দিবে একদিন, কয়দিন? একদিন ঘূর্ণিঝড় বুলবুল দিয়ে সব বুলবুল বানায় ফেলবে, একদিন তিনি নার্গিস পাঠাবেন, একদিন পাঠাবেন সিডর, একবার ডেঙ্গু জ্বর দিয়ে সব শেষ করে দিবে, ঠিক কিনা? কিছুদিন আগে একটা জ্বর হয়েছিল না এই দেশে, জ্বরের নাম কি? জ্বরের নাম বুলবুল, ডেঙ্গু জ্বর। কোন মশা কামড়াইলে এই জ্বর হয়? এডিস, সবই তো জানেন আপনারা, মাশাআল্লাহ। এগুলো আমাদের হাতের কামাই, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই। আমরা ভালো হইলে আজাব গজব আসবে, আর আমরা যদি নাফরমানি শুরু করি আজাব আর গজব দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে কে? আমরা কি আল্লাহর রহমত চাই না শাস্তি চাই? আমরা আল্লাহর রহমতের ভিখারী। এজন্য সব সময় আমরা সুখে দুঃখে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একটা সত্তার প্রশংসা করব, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহর প্রশংসা করব, অভিযোগ করব না কখনো। অভিযোগ করবেন? অনেকে অভিযোগ করে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমি এটা পাই নাই, ওইটা পাই নাই, ও পায় আমি পাই না কেন, ওর চাকরি হয় আমার হয় না কেন, ওর ব্যবসায় লাভ আমার লস কেন, ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন, আছে না নাই? না, অভিযোগ করবেন না। আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই অবস্থানে খুশি না, অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি
না। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে দেখেন কি অবস্থা। আপনি এইটা চান ওইটা চান, কত কিছু লাগবে আপনার। হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, বাঁচবে না সে। ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই, আমার অনেক অভিযোগ, আমি এটা চাই ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায়? শুধু কি চায়? বাঁচতে চায়। আর আমাদের অনেক কিছু লাগবে, এই জন্য বেঁচে যে আসি এই জন্যই আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি, অনেক দিয়েছে প্রভু, আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ। পড়েন, চাওয়ার কোনো শেষ নাই আছে। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয়, কিসের পাহাড়? সবাই বলেন, দেখছেন শরীয়তপুরে? শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড়? কোন দেশে আছে? সৌদি আরব? স্বর্ণের পাহাড় নাই, স্বর্ণের খনি আছে। স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না, স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে, ঠিক কিনা? প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়, তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো, আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আমার 14 পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেকও কি শেষ করতে পারবো? তাহলে আর একটা লাগবে কেন? স্বভাব, ঠিক কিনা? স্বভাব কে? মাইকে সমস্যা, শোনা যায় নাকি যায় না? ইয়েস নাকি নো? শোনা যায়? মাশাআল্লাহ, তো হাত দেখালেন কেন? এটা শোনা যায় না তোমাদের? ইয়েস নাকি নো? এই যে কয় ইয়েস, হ্যাঁ ইয়েস নাকি নো? অর্ধেক কইছে ইয়েস, অর্ধেক কইছে নো। আলামিন কই রে ভাই তুমি? আমাদের আলামিন ভাই কই? একটু ইয়েস করে দাও এখানে, যেখানে যেখানে ন আছে এগুলোর কি করে দিতে হবে? ইয়েস। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমার 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে, তারপরেও আমি আরেকটা কেন চাই? স্বভাব। আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব। কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জিব্বাটারে থামাতে পারবে? যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি। কিরে ভাই এখানে কি? এই যে ভাইরা তোমরা আওয়াজ করো না, শরীয়তপুরের মানুষ এভাবে শরীয়ত লঙ্ঘন করলে হবে? চুপচাপ বসো, চুপচাপ বসো। আপনারা প্রজেক্টর দেন নাই না? কই রাস্তায় দেওয়া, যে কেউ দেখতে পারবে? তো ওইখানে চলে যাও, ওইখানে আমি আছি তো, ওই রাস্তায় আছি আমি, ওদিকে যাও, বিশাল বড় দেখা যাবে একেবারে। দেওয়া আছে না? টোটাল জেলায় প্রচার হইতেছে এবং 60টা প্রজেক্টর প্রচার হইতেছে। 60টা প্রজেক্টর স্থানীয় ডিশ চ্যানেল দিয়ে জেলায় প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে পুরো শরীয়তপুর বাসী আছে এখানে আমাদের সাথে, ঠিক কিনা? আবার পুলিশ ভাইদেরকেও দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে। আপনারা কি এটা নিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিবেন নাকি নিজেদের সংরক্ষণের জন্য? মাশাআল্লাহ, পুলিশ জনগণ ভাই ভাই, অন্য কারো খাওয়া নাই, ঠিক কিনা? পুলিশ প্রশাসন অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো, আমিন।